মিডিয়া কভারেজ যদি না হয়, যাদেরকে যাদের জন্য আমরা প্রতিবাদ করব তাদের কানে যদি পৌঁছে না পৌঁছে, তাহলে আমরা এই বাউন্ডারির ভিতরে বক্তব্য দেওয়ার কোনো মানি আসে না। আমি আমার মূল কমিটিদেরকে আমি উদারত আহ্বান করব, তাদের কানে পৌঁছাইতে হইলে মিডিয়া কভারেজ করতে হবে। অল্প স্বল্প মিডিয়া হবে না, ইলেকট্রনিক মিডিয়াগুলোর ব্যবস্থা করতে হবে। সর্বপ্রথম কথা হইলো আপনারা টাকার ব্যবস্থা করেন। এখানে কাউকে তো উদ্বুদ্ধ করার প্রয়োজন মনে করি না আমি। সবাই নিজ নিজ খাওয়ার জন্য আসছেন, নিজ নিজ সম্পদ রক্ষার জন্য আসছেন, এখানে উদ্বুদ্ধ করতে 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 কিন্তু সময় শেষ। এই ফাঁকে দিয়ে চোর কিন্তু ঢুকে কাম করে চলে দেবো গা। আমি দেখলাম শুরু থেকে শেষ পর্যন্ত এক মাস দুই মাস উদ্বুদ্ধ করতে 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 শেষ, মনে থেকে ঠেকে লাগছে, এটা কেমন হলো? আমি সবার কাছে উদ্বুদ্ধ আহ্বান করতে চাই মূল কমিটির কাছে, যেহেতু আমাদের এই জন্মভূমি হযরত হাফিজুর রহমতুল্লাহ আলাইহির নামেই চলে, যদি কমিটির মধ্যে যদি আমাদের হাফিজুর রহমতুল্লাহ আলাইহির উত্তরস্বরে যদি না থাকে, বরকতান আপনারা তাদেরকে একটু শরীক করলে মনে হয় আরও আন্দোলন অনেক বেগমান হবে ইনশাল্লাহ। দ্বিতীয় পরামর্শ হইল, আন্দোলন বেগমান করতে হলে, মানুষের সমাগম উপস্থিত করতে হলে, সমাগম করতে হলে প্রতিটা মসজিদ ভিত্তিক ওলামায়ে কেরামদেরকে নিয়ে কমিটি করতে হবে। একটা কমিটি যদি থাকে, মূল কমিটি আমাদের থাকবে, মূল কমিটি আমাদের থাকবে, ওনারা পুরো পরিচালনা করবে, পরামর্শ দিবে। তবে আন্দোলন আরও বেগমান করার জন্য, মানুষের সমাগম আরও অনেক করার জন্য প্রতিটা মসজিদে ওলামায়ে কেরাম এবং এলাকাবাসীকে নিয়ে প্রতিটা মসজিদে খুব দ্রুত কর্ম করছি যদি সমানষ্ট করেন, কাম কিন্তু হয়ে দেবো গা। এখন ডাক্তারের কাজে যাইবেন না, রক্ত বন্ধ করবেন, এই টেনশন করতে করতে অবস্থা রক্তকরণ হয়ে শেষ, কাম হয়ে দেবো গা। আমার পরামর্শ হলো এটাই, প্রতিটা মসজিদ ভিত্তিক ওলামায়ে কেরামদেরকে সাথে নিয়ে প্রতিটা মসজিদ ভিত্তিক কমিটি করলে সমাগম আরও অনেক ভালো হবে, আন্দোলন আরও বেগমান হবে।